ক্রীড়াকে হা বলি মাদককে না বলি এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁও চেরাডাঙ্গি গ্রামে আলাল পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিট লিমিটেডের সৌজন্যে একাত্তর ফিট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে দেওগাঁও চেরাডাঙ্গি দ্য নিউ নেশন ক্লাবের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত সমীর জেলা পরিষদ সদস্য ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুব হোসেন আলাল পোলট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেডের ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সিনিয়র অফিসার সোহেল রানা শোয়েব ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল সহ অনেকে উদ্বোধনী খেলায় অংশ নেয় দিনাজপুর জেলার মরিচা ইউনিয়নের ইবনু চৌধুরী স্মৃতি সংসদ বনাম ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ফুটবল একাদশ খেলা শেষে রানীশঙ্কৈল ফুটবল একাদশ এক শূন্য গোলে ইবনু চৌধুরী স্মৃতি সংসদকে হারিয়ে জয়ী হয় একাত্তর টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে দলগুলো হল জেলার পীরগঞ্জ উপজেলার কুয়াগাঁও ফুটবল একাডেমি সদর উপজেলার মাদারগঞ্জ অরোরা সংঘ চেরাডাঙ্গি নেশন ক্লাব দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ফুলবাড়ি পাথরাজ যুবসংঘ জুনিয়র একাদশ পার্বতীপুর উপজেলার আর্মি ফুটবল একাদশ বোচাগঞ্জ উপজেলার শ্বেতাগঞ্জ ক্রীড়া সংস্থা খানসামা উপজেলার এফডিএ একাদশ পঞ্চগড় জেলার সাকুয়া ফুটবল একাদশ বোদা উপজেলা ফুটবল একাডেমি দেবীগঞ্জ উপজেলার কলেজপাড়া ময়নামতী তরুণ সংঘ জগদল একাদশ বিনয়পুর স্পোর্টিং ক্লাব নীলফামারী জেলার সৈয়দপুর ফুটবল একাডেমি ও রংপুর জেলার খানসামা হাট ফুটবল একাদশ দীর্ঘদিন করোনা মহামারীর দুর্যোগে ঘরবন্দি জীবন থেকে মুক্তি পেয়ে হাজার হাজার দর্শক মাঠের চারিদিকে জনপ্রিয় ফুটবল খেলা দেখতে ভিড় জমায়